মোটামুটি করেছিলাম, খুব ভালো চলেনি, একেবারে একেবারে ভালো চলেনি, কিন্তু পরে চালিয়েছি আর কি। মানে আমার অনুসারী, আমার ভক্তরা যারা এসেছিল তখন রেডিওতে, তারা আমার সব প্রাণী তারা গেয়ে গেয়ে আবার সামনে নিয়ে চলে এসেছে, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, তাহলে আমি অভিনন্দন। আর মাথায় রাখছি যে সংস্কৃতি শুধু বিনোদন নয়, সংস্কৃতি দেশ সমাজ জাতি পরিবর্তনের একটি হাতিয়ার, এবং আমরা সেইভাবে সংস্কৃতি দিয়ে দেশের কাজ করব, এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে আবারও আমার বাউলামি অভিনন্দন জানিয়ে আমার অতিথির বক্তব্যের পরে আমার অডিশন চলতেছে, বাসাই করে সেখানে তালিকাভুক্ত করা হচ্ছে শিল্পীদের। বিকালের সেশনে আজকে বিচারক ছিলাম সেখানে, আজকের এই অনুষ্ঠানের জন্য সেটাকে শিফট করি, জানি আজকে পারবই না কিছুতেই, তারপরে সব কিছুই ওখানে নিয়ম মাফিক চলে, কিন্তু আজকে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে আমি বলছি আজকে পারবো না। আমার ছোট ভাই রবির হাসান, ওর একটি অনুষ্ঠান আছে সেখানে আমাকে যেতেই হবে, সেখানে আসলাম। তাই এত ভাগ্যবান যে সে এত কিছু ধরনের সংস্পর্শে আসলাম, খুব ভালো লাগছে। আজকের আমাদের প্রিয় নেতা, আমাদের এই নাসির ভাইয়ের সহধর্মিণী আছেন, তারপরে মৃত্যু আছে, নাটক এবং অভিনেত্রী আমি ভালোবাসা ঠাকুর, প্রত্যেকটি শিল্পী এখানে আমার খুব কাছের মানুষ, যেমন আমাদের এখানে গান গায় নাই এবং শিল্পী বোধহয় এখানে খুব শিল্পী হয়েছে, কিন্তু নেত্রীকে নিয়ে সুন্দর চমৎকার একটি গান পেতে করছি আমি শেখ হাসিনা নিয়ে, এটা খুব ভালো একটি গান। সেই দোয়ার এগুলো সবার জন্য, প্রত্যেকের জন্য আমার নতুন নতুন গান করছে, এবার ওই যে শুনছে তো আমার দাদি গো, ও আমার নানি গো, শোনেন ফুফু খালা, সব নেতার চাইতে আমার শেখ হাসিনা ভালা, সব মার কাছে আমার। এই গানটি আমরা বিশাল আয়োজন, এটা আমারই লেখা গান, বিশাল আয়োজন করে করছি, আমার মমতাজ গিয়েছে, সিরপুট করেছে মিউজিক, এত সুন্দর হয়েছে গানটা যে শুনলে আপনার সবাই ভালো লাগবে। এই তো আমরা এই 18 তারিখ থেকে শুরু করবো আসল বিধি, যাতে লঙ্ঘন না হয় সারা দেশে আমরা একযোগে আমাদের করা গান, তিনটি গান আমার মমতাজ দিয়েছে ভোটের জন্য, সেই গানগুলো আমরা এবার খুশার খুশার করা হয়েছে গানগুলো, তাদেরই অনুদানে আপনি করতে সহায়তা শহীদ দাঁড়াও, এই যে দেখেন কত কত ছোট, কিন্তু মমতাজের সঙ্গে যখন বাঁশি বাজায় সারা পৃথিবীতে আর বাংলাদেশে হেলিকপ্টারে ঘুরে না, এটা বলা মুশকিল, একজন গুণী লোক একজন বাঁশি বাজায় সারা পৃথিবী ঘুরছে ও।